আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার জনপ্রিয় একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ক্ষীরমোহন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। ক্ষীরমোহন মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এবার সুজি আর দুধটাকে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে ভিজিয়ে রাখা সুজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি ডোটা তৈরি করার জন্য এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এখানে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে মিষ্টি ডোটা তৈরি করে নিতে হবে। ডোয়ের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। এখন আমি ডোটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি তৈরি করার জন্য সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। মিষ্টি তৈরি করার জন্য ডোটাকে আমি 5 মিনিট ভালো করে মথে নিচ্ছি। এতে করে মিষ্টিগুলো অনেক সুন্দর হবে এবং সফট হবে। এবার হাতের মধ্যে সামান্য তেল নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে, এভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে 9টা মিষ্টি তৈরি করেছি। এবার মিষ্টিগুলোকে ভাজার জন্য একটি প্যানে আমি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো হালকা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে লো আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, তা না হলে মিষ্টির উপরের অংশ পুড়ে যাবে এবং ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। এভাবে আমি মিষ্টিগুলোকে আরও 6 থেকে 7 মিনিট লো আঁচে ভেজে নিব।
মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও এভাবে ভেজে নিচ্ছি। এবার মিষ্টির শিরাটা তৈরি করার জন্য অন্য একটি হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 4টি সবুজ এলাচ। এলাচের মুখটাকে আমি ভেঙে দিয়েছি। এবার আমি এগুলোকে জাল করে শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আগে ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি, এতে করে মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ভালো করে ঢুকবে। এবার আমি মিষ্টিগুলোকে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে এলাম, আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে 2 ঘন্টা ঢেকে ঠান্ডা করব। 2 ঘন্টা পর ফিরে এলাম, মিষ্টির উপরের ক্ষীরাটা তৈরি করার জন্য এবার আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটাকে আমি ভালো করে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমি সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন ক্ষীরাটা যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে যে ক্ষীরাটা তৈরি হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা খেয়াল রাখবেন ক্ষীরাটা বেশি পরিমাণে জাল করা যাবে না, এতে করে ক্ষীরাটা শক্ত হয়ে যাবে। এবার আমি ক্ষীরাটাকে মিষ্টির উপরে লাগিয়ে নিচ্ছি। মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে, একইভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি মিষ্টিটাকে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ক্ষীরমোহন মিষ্টি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।